104 টিবুর কিসের উপরে? ঠিকই তো, রাত জেগে জেগে রোটে দেখলাম কি যে ডিস্কো ড্যান্স, মাথায় নষ্ট করা ড্যান্স, কথা বলেন ঠিক কি না? হুজুররা তো আর ড্যাস দিতে পারে না, এই জন্য তো ওদের জন্য বন্ধ। যারা ড্যাস দিতে পারে তাদেরটা ঠিকই চালু আছে, কি বলেন? ড্যান্সের প্রত্যেকটা ড্যান্সে একটা করি নাকি? তাহলে কি প্রতিটা ঝাঁকিতে কবিরা গুনাগুলো ঝড়ি ঝড়ি পড়ে নাকি? কি হয় বাপু, টেরটা পাইবি ওই দিন, কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধু আমার, কি আর বলবো, আমার দেশের এই পাগলামি গুলো আল্লাহর কোরআনকে সব সময় বাধার হয়ে দাঁড়াচ্ছে। আবার ওই মানুষগুলো ভাবে আমরা মরার পরে জান্নাত পাবো, এরা কোথা থেকে যে জানলো যে ধর্ম যার যার উৎসব সবার? এরা যে কোন গ্রন্থে পড়লো বাবা, আমার জীবনেও এই গ্রন্থের নামেই শুনি নাই। ধর্ম নাকি যার যার উৎসব সবার, এই জন্য সবার ধর্ম উৎসব সবার। আমার বন্ধুগণ, যদি তাই হয় তাহলে চাকরি যার যার বেতন সবার, না ভাগ করি খাই চলবে? ছাড়বেন না তো? গাছ যার যার নারকেল সবার, না সবাই পারে খায় ফেলাই? গাছ যার যার সুপারি সবার দিবেন নাকি? বউ যার যার সংসার সবার, তাহলে মানবেন? যদি না হয়ে থাকে তাহলে ধর্ম যার যার উৎসব কেমন করে হয়? আমার বন্ধুগণ, এই মানুষগুলো সকল সময় ইসলামের ক্ষতি করেছে।